সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্ক এবং সিরিয়া। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বহুতল, প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। 6 ফেব্রুয়ারি ভোরে তুরস্ক সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল 7.8, ভূমিকম্পন পীড়িত তুরস্কের 10টি অঞ্চলে 3 মাসের জরুরি অবস্থাও জারি করা হয়েছিল। এরপরে ভূমিকম্প বিধ্বস্ত দুই দেশের পাশে দাঁড়িয়ে ভারত যদিও শুরুর থেকেই পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী, সেই মতো শুরু করা হয়েছিল অপারেশন দোস্তের। ভারতের তরফে পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী, তৎক্ষণাৎ উদ্ধার কাজে হাত লাগানো হয়েছিল। আর যুদ্ধকালীন তৎপরতায় তুরস্কে উদ্ধার কাজ করেছেন এনডিআরএফ কর্মীরা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে ভারতীয় সেনা। সকল প্রচেষ্টার পর এবার ভারতে ফিরে আসছে সেনা চিকিৎসা দল, এ নিয়েও টুইট করেছে ভারতীয় সেনা। অন্যদিকে অপারেশন দোস্তের সঙ্গে জড়িত কর্মীদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী মোদী অপারেশন দোস্তের সঙ্গে জড়িত কর্মীদের সাথে কথা বলতে গিয়ে দুর্যোগ মোকাবিলার তাদের প্রচেষ্টা এবং ত্রাণ ব্যবস্থা প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে কুকুর স্কোয়াডের সদস্যদের দূরদর্শিতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের কুকুর স্কোয়াডের সদস্যরা আশ্চর্যজনক শক্তি দেখিয়েছে, দেশ তাদের জন্য গর্বিত। আমাদের সংস্কৃতি আমাদের বসুধৈব কুটুম্বকম শিখিয়েছে, আমরা পুরো বিশ্বকে একটি পরিবার হিসেবে বিবেচনা করি। আমাদের পরিবারের একজন সদস্য যখন সমস্যায় পড়ে তখন ভারতের দায়িত্ব তাকে সাহায্য করে বলেও এদিন জোর দিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড়ে হৃদয় বালে লোক আপনে পরায়ে কি গণনা নহীঁ করতে, উদার চরিত্রবানো কে লিয়ে পুরি পৃথিবী হি আপনা পরিবার হতি হ্যায়, ইয়ানি বো জীব মাত্র কো আপনা মানকর উনকি সেবা করতে হ্যায়। সাথিয়ো, তুর্কি হো ইয়া ফির সিরিয়া হো, পুরি টিম নে ইনি ভারতীয় সংস্কারো কা এক প্রকার সে প্রগতিকরণ কিয়া হ্যায়। হাম পুরে বিশ্ব কো এক পরিবার মানতে হ্যায়, এসে মে পরিবার কে কিসি ভি সদস্য পর আগর কোই সংকট আয়ে তো ভারত কা ধর্ম হ্যায়, ভারত কা কর্তব্য হ্যায় উসকি মদদ কে লিয়ে তেজি সে আগে বড়না। দেশ কোই ভি হো আগর বাত মানবতা কি হ্যায়, মানবীয় সংবেদনা কি হ্যায়, তো ভারত মানব হিত কো হি সর্বোপরি রাখতা হ্যায়। সাথিও, প্রাকৃতিক আপদা কে সময় ইস বাত কা বহুত মহত্ব হোতা হ্যায় কি সহায়তা কিতনি তেজি সে পৌঁছাই গই, জেসে অ্যাক্সিডেন্ট কে সবন গোল্ডেন আওয়ার কেতে হ্যায়, ইনকা ভি এক গোল্ডেন টাইম হোতা হ্যায়। সহায়তা করনে ওয়ালি টিম কিতনি তেজি সে পৌঁছি, তুর্কি মে ভূকম্প কে বাদ আপ সভি জিতনি জলদি ওহা পৌঁছে ইসনে পুরে বিশ্ব কা ধ্যান আপকি ওর খিঁচা হ্যায়, আপকি প্রিপেয়ারনেস কো দিখাতা হ্যায়, আপকি ট্রেনিং কি কুশলতা কো দিখাতা হ্যায়। পুরে 10 দিনো তক জিস প্রকার আপনে পুরি নিষ্ঠা সে वहां हर चुनौती का सामना करते हुए काम किया, वो वाकई प्रेरणादायक है। हम सभी ने वो तस्वीरें देखी है जब एक मां आपका माथा चूम करके आशीर्वाद दे रही है, जब मलबे के नीचे दबी मासूम जिंदगी आपके प्रयासों से फिर खिलखिला उठी, মলবে কে বীচ এক তরহ সে আপ ভি ওহাঁ মৌত সে মুকাবলা কর রহে থে। লেকিন মে ইয়ে ভি কহুঙ্গা কি ওহাঁ সে আনে ওয়ালি
हर तस्वीर के साथ पूरा देश गर्व से भर रहा था। वहां गई भारतीय टीम ने प्रोफेशनलिज्म के साथ साथ मानवीय संवेदनाओं का भी जो समावेश किया है वो अतुलनीय है। তুরস্ক সিরিয়াকে সহায়তার জন্য অপারেশন দোস্ত চালু করে নজির গড়েছে ভারত। এই অপারেশন চলাকালীন ভারতীয় উদ্ধারকারী দল এবং চিকিৎসা দল অগণিত মানুষকে সাহায্য করার পাশাপাশি জীবন বাঁচিয়েছে। এর মধ্যে ভারতীয় কুকুররা তাদের অভূতপূর্ব কাজের মাধ্যমে সারা বিশ্বে সমাদৃত হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।